আমি নাজনীন আক্তারকে অনুরোধ করব প্রধান অতিথির ফুলটি আমাদের মাননীয় উপাচার্যের হাতে তুলে দেবার জন্য, এবং মাননীয় উপাচার্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে এই ক্যাম্পাসে বরণ করে নিচ্ছেন। করতালিতে অভিনন্দিত হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় কবির স্যার, শেখ কবির স্যার, যিনি আমাদের বিশ্ববিদ্যালয় গড়ার পেছনেও বিশাল ভূমিকা রেখে চলেছেন। এবারে সম্মানিত উপাচার্য ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা নিবেদন করা হবে। নাজনীন আক্তারকে অনুরোধ করছি এই ফুলটি রেজিস্ট্রার স্যারকে হাতে তুলে দেওয়ার জন্য, এবং তিনি মাননীয় উপাচার্যের হাতে এটি তুলে দেবেন। একটু আমি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর এম এ মান্নান স্যারকে অনুরোধ করব ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ছোট্ট শুভেচ্ছা উপহার প্রদান করবেন। মাননীয় প্রধান অতিথি এটি গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞতায় আবদ্ধ করবেন। আমরা একটু অভিনন্দন জানাই ফরেস্ট ইউনিভার্সিটির পিআরওকে অনুরোধ করব, ওনারা যে ক্রেস্টগুলো এনেছেন প্রথমেই আপনারা দেবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে। এটি দেবেন ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় চেয়ারম্যান আমাদের ভাইস চ্যান্সেলারের হাতে তুলে দেবেন, এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রৌ উপাচার্যের জন্য একটি ক্রেস্ট রয়েছে। মাননীয় প্রৌ উপাচার্য একটি পিএইচডি গবেষণার ভাইবার কাজে বাইরে আছেন, তিনি এই অনুষ্ঠানের শুভকামনা করেছেন। এরপরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারারকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের ফারিস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহোদয়, ট্রেজারার মহোদয়কে। এরপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করছেন বোর্ড অফ ট্রাস্টির পক্ষ থেকে। এই পর্বে বিশ্ববিদ্যালয়ের পরিচালক মিডিয়া আমাদের কেরামত স্যার, অত্যন্ত প্রিয় স্যার সবার, তাকে একটু অনুরোধ করব, একটি ছোট্ট ভিডিও প্রেজেন্টেশন আছে ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে। অধ্যাপক ডক্টর নাজমুল করিম চৌধুরী ও বাওবির মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দম হোসেন, তিনি অফিসের কাজে উপস্থিত থাকতে পারেননি, মঞ্চে উপবিষ্ট বাওবির সম্মানিত ট্রেজারার অধ্যাপক ডক্টর আশফাক হোসেন, FIU-এর সম্মানিত ট্রেজারার ও বাওবির সাবেক রেজিস্ট্রার জনাব মোহাম্মদ মঞ্জুরি খুদা তরফদার, FIU-এর বোর্ড অফ ট্রাস্টির সম্মানিত সদস্যবৃন্দ জনাব মতিউর রহমান ও ডক্টর মোহাম্মদ ফারুক, সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন, নির্বাহী সচিব জনাব মোহাম্মদ আবদুল্লাহ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাওবির সম্মানিত ডিন ও পরিচালকবৃন্দ, বাওবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিকবৃন্দ, সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বাধীনতা ও স্বাধীনতার এই গৌরবের মাসে বাওবি ও FIU এর মধ্যে চুক্তি স্বাক্ষর করার এই মহতী অনুষ্ঠানে সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটি দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য দিন। শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা ইত্যাদির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করার ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়ে সম্পর্ক সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে এটি একটি মহতি উদ্যোগ। জনাব মোহাম্মদ আবদুল্লাহ, সচিব ট্রাস্টি বোর্ড ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে সত্যিকারভাবে ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গর্ববোধ করছে যে ওপেন ইউনিভার্সিটির সাথে একটি সমঝোতা চুক্তি করতে পেরে। আমি আশা করি এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে, এবং বিশেষ করে ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন সাবজেক্টের উপরে এখানে সমন্বয় করে আমরা উভয় মিলে ক্লাস পরিচালনা করতে পারব।
আজকের এই মহতি সবাই আমাকে আমন্ত্রণ করায় আমি এই অত্র বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে শুভকামনা করে আমার বক্তব্য এখানে সুরসুরসি আল্লাহ হাফেজ। আজকে আমাদের জন্য একটা সুখের বিষয় যে একটা পাবলিক ইউনিভার্সিটি যেটা এক জেনারেশনের মতো আগে প্রতিষ্ঠিত হয়েছে ওপেন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সেটাতে একটা এমওইউ করার জন্য প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে আপনাদের আমন্ত্রণে আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আজকে এসেছি আপনাদের কিছু সাহায্য নেবার জন্যে, কারণ আপনারা 25 বৎসরের উপর হয়ে গেছে, এক জেনারেশন উপর থেকে এই বিশ্ববিদ্যালয়ে আছেন, ধাপে ধাপে আপনাদের অগ্রগতি অনেক হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় মাত্র প্রায় 5 বৎসর, অতএব আমাদেরকে আপনারা এই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দু কারণে। একটা হলো আপনাদের পুরানো অভিজ্ঞতা, আরেকটা হলো আপনারা পাবলিক সেক্টরে আছেন বলে আপনাদের কিছু সুযোগ সুবিধা যেগুলো আপনারা করতে পারেন যেটা প্রাইভেট ইউনিভার্সিটিও পারবে কিন্তু ধাপে ধাপে আগানের পরে। এখন আমরা প্রথম 5 বৎসর শেষ করেছি, দিস ইজ আওয়ার 6th ইয়ার, উই হ্যাভ স্টার্টেড। সো আমরা মনে করছি যে আপনাদের সাথে আমাদের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা হবে তাতে করে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে, ভবিষ্যতে শিক্ষা এবং গবেষণায় আমরা আপনাদের সাহায্য নিতে পারবো বলে আমরা মনে করি। বিশেষ করে আপনাদের যে সমস্ত টিউটরিং বা আপনাদের রিজনাল সেন্টার বা স্টাডি সেন্টারগুলো সারা দেশে আছে, আপনাদের যে সমস্ত ছাত্ররা ইন্টারমিডিয়েট লেভেল, যেটাকে আমরা HSC লেভেল বলি, সেখানে আপনাদের মাধ্যমে আমাদের মেসেজটা সেখানে গেলে আমরা আশা করছি আমরা উপকৃত হব। অতএব সেই হিসাবে আপনাদের আমরা সহযোগিতা কামনা করছি। আজকে এখানে আপনারা আমাদেরকে যেটুকু রিসেপশন দিয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে ভাইস চ্যান্সেলর মহোদয় যিনি আমার আগেরও বন্ধু, গতকালকেও ইনসিডেন্টালি শহরে আমাদের কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়েছে এবং উনি কনফার্ম করতে চেয়েছেন যে আজকে আমি আসছি কি না, তা আমি তো ওনাকে বলেছি যে ইনশাল্লাহ আমরা একত্র হব। এর মাধ্যমে আমরা আশা করছি আপনারাও আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবেন। আমরা যদিও টেম্পোরারি জায়গায় আছি তবে শহরের মধ্যে বনানী 11 নম্বর রোড, যেটা কমার্শিয়াল রোড, এটা যারা জানেন তারা তো জানেন, যারা জানা নেই এটা হলো এদিক থেকে গেলে কামাল আতাতুর্কের পরের মেইন রোডটা, সেটা আবার গুলশানের সাথেও নতুন ব্রিজ দিয়ে মসজিদের পিছন দিয়ে গিয়ে আমরা উঠতে পারি। তো আপনারা আসলে আমরা খুশি হব, আমাদেরকে জানাবেন। আর আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস যেটা হবে ভবিষ্যতে যারা প্রজন্ম আরও দায়িত্ব নেবেন, সেটা আমরা উত্তরার 16 নম্বরে প্রায় 5 বিঘার মতো জমি, আমাদের 5 বিঘার উপরে জমি নেওয়া হয়েছে, যেটা আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ড তারা সেটার ব্যবস্থা করেছেন। অতএব আমরা সেখানেও আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের কিছু প্রোগ্রাম সেখানে শিফট করব। অতএব দুটাতেই আপনাদেরকে আমন্ত্রণ রলো, আপনারা আমাদেরকে আমাদের ওখানে আসবেন, আমাদের সাথে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে এবং আমি যেটা বলেছি আমাদের পক্ষে যেটুকু আপনাদেরকে সহযোগিতা করা সম্ভব নিশ্চয় করব, সেই কথা আমি দিচ্ছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তবে আমরা আশা করব আপনাদের থেকে আমরা সহযোগিতা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে আস্তে আস্তে আরও আগিয়ে নেবার সহায়ক হবে বলে আমি মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আমাদের সবার সঙ্গে কথা বলবেন মাননীয় চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশেষ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর MA মান্নান, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজার VC সাহেব এবং নাজমুল করিম চৌধুরী, ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার সাহেব আছেন, ওপেন ইউনিভার্সিটির
ট্রেজারার সাহেব আছেন, রেজিস্ট্রার সাহেব আছেন, সামনে উপস্থিত আছেন, আমার সঙ্গে আসছেন ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, জনাব ডক্টর মোহাম্মদ, উনিও ডক্টর আর কি, ডক্টর মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আবদুল্লাহ অ্যান্ড মতিউর রহমান, এবং আমাদের ট্রেজারার সাহেবও আসছেন, যিনি এই কাজটা করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিল, আমাদের নতুন ট্রেজারার, যদিও নতুন ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে, তবে আপনাদের পুরনো, কারণ উনি আমাদের এই ওপেন, আমাদের ইউনিভার্সিটি বললাম কারণ ওপেন ইউনিভার্সিটিতে তো আমিও একজন আর কি, ওপেন ইউনিভার্সিটির এক সময় তিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন বেশ কয়েক বছর আর কি, এবং আমাদের ডিপটি রেজিস্ট্রার সাহেবও আছেন, এবং আপনাদের এখানে উপস্থিত আছেন আমাদের ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। একটা সুন্দর একটা অনুষ্ঠান, এই জন্য বলবো যে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি আমার যে ইউনিভার্সিটি, মানে আমাদের যে ইউনিভার্সিটি ফারিস্ট ইউনিভার্সিটি, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, বয়স বেশি হয় নাই, আপনারা শুনছেন প্রায় 5 বছর, তবে আমরা এখনও হাঁটি হাঁটি করে চলছি, যারা আমার সময় দিছে বা আমরা যখন দিছি তখন দিছে অথবা তার পরে দিছে, তাদের অবস্থান অনেক ভালো, তাদের ছাত্র সংখ্যা অনেক বেশি, আমাদের ছাত্র সংখ্যা কম, কম হলেও আমরা ধীরে ধীরে আগাচ্ছি, এটা আপনারা বুঝতেই পারেন, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কথা আছে, যার জন্য আমরা সবসময় ধীর গতিতে চলতেছি, এবং অত্যন্ত ইউজিসির অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের বা সরকারের যে আইন আছে সে সব আইন টাইন মেনে আমরা চলছি, এবং তাতে আমাদের ছাত্র সংখ্যা কম হলেও আমাদের অবস্থান ভালো বলে আমরা মনে করি বা অনেকেই মনে করে সেই অবস্থা। সেই ক্ষেত্রে আমরা চিন্তে করলাম যে আমাদের ওপেন ইউনিভার্সিটি, যেটা এখন বাংলাদেশের শুধু নয় পৃথিবী থেকেও তার স্বীকৃতি পেয়েছে, এবং যেটা আমি দেখেছি লাস্ট বোর্ড মিটিংয়ে বিওজিতে মনে হয় আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বললেন যে ইন্টার ইসলামিক নেটওয়ার্ক অফ ভার্চুয়াল ইউনিভার্সিটি, যেটা ইরানে অবস্থিত, তারা আমাদের এই বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বা পাবলিক আছে ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি, সবাইকে যাচাই বাছাই করে চয়েস করছে এই ইউনিভার্সিটিকে একটা, তাদের সঙ্গে একটা MOU বা এরকম ধরনের একটা ই করার জন্য, যেটা আরও বিস্তারিত বলতে পারবেন ওনারা, আমি খুব একটা জানি না। তা ওই বোর্ডের মেম্বার থাকাতে আমি খুব গৌরব বোধ করলাম তখন যখন ওই মিটিংয়ে কথাটা বলা হলো, সেই ইউনিভার্সিটির সঙ্গে আমাদের ফারিস্ট যে একটা সমঝোতা সাইন করতেছে বা একটা উদ্যোগ নিয়েছে বা মানে ভালো একটা কিছু করার জন্য, এবং সেই সুযোগটা যে আপনারা আমাদেরকে করে দিয়েছেন, বিশেষ করে তার জন্য আমি আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা সোজা কথা না, আমাদের মতন ছোট্ট একটা ইউনিভার্সিটিকে তারা যে গ্রহণ করে নিয়েছে এবং সম্মান দিয়েছে, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং এর মাধ্যমে আমি মনে করি যে ফারিস্ট পরিবার এবং বাউবি পরিবার অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি পরিবার একত্রিত হলো এবং একাত্মা হলো, এবং আমরা একাত্মা হিসেবে এখানে কাজ করব, এটাই আমার উদ্দেশ্য, বা এই যে যে সিগনেচারটা হবে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি মনে করি এটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর ইয়েটা আরও প্রসার হবে বেশি, কারণ কাজ করতে গেলে অনেক কিছু তখন প্রয়োজন হয়, সেগুলো আমরা ধীরে ধীরে যখন যেটা প্রয়োজন সেটা আমরা করে নেব। আমরা চাই আপনাদের সঙ্গে মিলে আমাদের স্ট্যান্ডার্ড যেটা আছে, আমাদের যে স্ট্যান্ডার্ড আছে তার চেয়ে আরও উপরের দিকে উঠতে, বিশেষ করে আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলার আমাদের ইচ্ছা। আমি একটু ছোট্ট কথা বলি, আমি সবসময় কোয়ালিটিকে পছন্দ করি, এবং যার জন্য আমাদের ইউনিভার্সিটিতে ছাত্র সংখ্যা এত কম, আমরা ওখানে কোনো রকম অন্যায় বা কোনো কিছু ইরেগুলারিটি করার সুযোগ দিই না। যেটা আমি বলি যে আমার যে একটা, আমি একটা প্রাইমারি স্কুল দিছি, তারপরে একটা হাই স্কুল দিছি, তারপরে একটা কলেজ শাখা দিছি, তারপরে মেডিকেল কলেজও দিছিলাম, ওই রেড কিচেন মেডিকেল কলেজ, তারপরে কিন্তু এই বিশ্ববিদ্যালয় দিছি, ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো রকমের প্রত্যেকটা পরীক্ষায়, যেমন ম্যাট্রিক পরীক্ষা বলেন, 8 পরীক্ষা হয় আজকাল, এসব পরীক্ষায় কিন্তু তারা 100% পাস করে, এবং ওই জেলার মধ্যে তাদের স্থান কিন্তু প্রথম। এইটাই আমি বজায় রাখতে চাই আমাদের এই ইউনিভার্সিটি ফারিস্টে, এবং সেটা আমি চিন্তা করলাম যে বাউবি যদি আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আমাকে নিয়ে নেয়, তাহলে আমরা মনে হয় সেই অবস্থানে, ওই অবস্থানে যেতে পারবো বলে আমরা মনে করি। তাই আমরা আপনাদের সহযোগিতা চাই। ভিসি সাহেব আছেন এখানে, ভিসি সাহেব তো সহযোগিতা করবেনই, কারণ উনি আমাকে ভালো জানেন, কেন ভালো জানেন জানি না,
আমি ওনাকে ভালো জানি, এই জন্য মনে হয় উনি আমাকে ভালো জানেন, আর আমি ভালো না জানলেও উনি আমাকে ভালো জানেন এটা আমি জানি। তা উনি তো করবেনই, আমি চাই আপনারা যারা বিভিন্ন স্থানে আসেন তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমাদের এই ইউনিভার্সিটির থেকে ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো নাগরিক গড়ে উঠতে পারে। কারণ লেখাপড়া শিখলেই তো, সার্টিফিকেট শিখলেই তো মানুষ হয় না। মানুষ হতে হলে, কিন্তু মানুষের মতন মানুষ হইতে হলে অনেক শিক্ষাই প্রয়োজন। সেই একাডেমিক ছাড়াও যে সমস্ত শিক্ষা আছে সেটাও আমরা চাই এই ইউনিভার্সিটির সঙ্গে মিলেমিশে করার জন্য। আপনাদের সহযোগিতা সম্পূর্ণ আমরা কামনা করি। আপনাদের এই ইউনিভার্সিটিতে আমি যখন প্রথম আসছি তখন ছাত্র সংখ্যা মনে হয় 100,000 পূর্ণ হয় নাই, কমছিল মনে হয়। এখন কিন্তু সেই ইউনিভার্সিটিতে ছাত্র সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা 600,000 উপরে মনে হয়, বা 600,000 মতন, তাই না? 600,000। এই যে বৃদ্ধি, এটা বৃদ্ধি হয়েছে কিন্তু কোয়ালিটির জন্য, যেহেতু আপনাদের কোয়ালিটিটা এখন অনেক বেড়ে গেছে এবং স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে গেছে, যার জন্য ওই বিদেশি ইউনিভার্সিটি, একটা ইসলামিক, একটা এন্টায়ার ইসলামিক যে ইউনিভার্সিটি সেটা এসে এত ইউনিভার্সিটির মধ্যে কেন বাউবইকে পছন্দ করলো, তার জন্যই কিন্তু ছাত্র সংখ্যা এই ইউনিভার্সিটিতে বেড়ে গেছে, এখন 600,000 মতন স্টুডেন্ট। এটা সোজা কথা না, এই যে বাড়ছে কোয়ালিটি এটা কিন্তু আপনাদের পরিশ্রম, আপনাদের মেধা তার জন্য। তবে একটা কথা আমি বলবো, এটা আমার বলা উচিত না, কারণ আপনারা আমার চেয়ে অনেক শিক্ষিত, অনেক ভালো জানেন। আমি তো লেখাপড়া, আমার 80 বছরের মতন বয়স, অত আমরা পড়ছি তখন সেই মাটির স্কুলে, সে গ্রামগঞ্জে, তখন এই সমস্ত কী একটা আমার সামনে দিল, তা আমি বললাম যে এটা কী, বলে আপনার জন্য, আমি তো বুঝি না ওটা কী। তা যাই হোক, আমি এগুলো কিছু বুঝি না, আমরা ওই সময় লেখাপড়া করছি যখন কোনো কিছুই ছিল না আর কি, এই প্রযুক্তি কিছুই ছিল না। আজ দেশ কিন্তু কোথায় চলে গেছে, কত উপরে উঠে গেছে, সারা বিশ্বের সঙ্গে তাল মিলে তারা চলতেছে। কোথায় নিম্নমায়ের দেশ ছিল, এখন মধ্যময়ের দেশও পার হয়ে যাচ্ছে, এটা মানে কত দূর আগায় যাচ্ছে। আর কোথায় আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা জয় করতে করতে কত উপাধি, কত ডক্টরেট, কত উপাধি যে পেয়েছে তার কাজের জন্য তার কোনো ঠিক নাই। মায়ানমারের মতন এলাকা থেকে যে লক্ষ লক্ষ উদ্বাস্ত আসছে তাদেরকে তিনি জায়গা দিয়েছেন, এটা তার একটা মনের পরিচয়, যার জন্য কিন্তু দেশটাকে এত উন্নতির দিকে নিয়ে গেছে। আমরা বলি যে বাংলাদেশ, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী করছে, কিন্তু বাংলাদেশের নামটা কিন্তু এখন উঠে গেছে অনেক উপরে, ক্রিকেট খেলায় উঠে গেছে, এখন সবাই বাংলাদেশে চিনে। বাংলাদেশ আজকে সমুদ্র জয় করছে আমরা বলি, আবার আকাশ সীমাও জয় করছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছে, এটা কত উন্নতির দিকে চলছে। সেই ক্ষেত্রে আমাদের সব কিছুই, লেখাপড়া আমাদের ছাত্রছাত্রীদের ওই পর্যায়ে নিতে হবে, নেয়ার জন্য আমি একটাই অনুরোধ করব যে বাউবিকে, যে তারা যেন ওই দিকেই ধাবিত হয় বেশি, টেকনিক্যাল বা প্রযুক্তি এই সমস্ত সাইডে, আর ছাত্রদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যেন চেষ্টা করে, এটাই আমার অনুরোধ থাকলো। আমরা বাংলাদেশের আনাচে কোনাচে আমাদের এই বাউবি এখন তাদের খুলছে, মানে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, এবং আমি জিজ্ঞাসা করলাম আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবকে যে আমরা আরও এটা প্রসার করতে পারি না, বলে হ্যাঁ পারি, তবে আমরা ওই ধরনের শিক্ষা যেখানে দেয়া হবে সেই ধরনের স্থান আমরা সেরকম সুন্দর পাই না, কোয়ালিটি পাই না। আর তাছাড়া এরকম কোয়ালিটি এরকম পাইলাম যেখানে হয়তো নকল সাপ্লাই দেবে বা ই করবে, যার জন্য আমরা সবাইকে দিও না, আমরা দেখে যাচাই বাছাই করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য অনুমতি দিই, এটা কিন্তু ভালো, যার জন্য আরও প্রসার হলেও হতে পারতো, কিন্তু তারা করতে আপনারা করছেন না, আপনাকে ওর কোয়ালিটির দিক মন দিচ্ছেন, এটা কিন্তু ভালো কথা। আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবকে এবং তার সহকর্মীদেরকে, যারা আমাদেরকে এই চুক্তিটা করার জন্য, এই সমঝোতাটা সাইন করার জন্য আমাদেরকে সহযোগিতা করছেন বা আমাদেরকে আহ্বান জানাইছেন, এবং আমরা একটা পর্যায়ে পৌঁছেছি। তবে আমি একটা অনুরোধ করব, এখন আপনাদের মনে করতে হবে যে ওই ফারিস্ট বিশ্ববিদ্যালয় আর প্রযুক্তি বাউবি দুটো একসঙ্গে, অর্থাৎ এ পাই। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবারও আমি আমাদের ভাইস চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার নামের আগে যখন অ্যানাউন্স করলো তখন লায়ন বলছে আর কি, আসলে আমি লায়ন পরিবারের সদস্য, লায়ন মানে আবার সুন্দরবনের লায়ন না, হ্যাঁ এটা হলো বিশ্বের একটা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান, যারা আমরা বলি যে আমাদের পরিবারে কোনো সময় সূর্য অস্ত যায় না, সেই পরিবারের একজন সদস্য। আমি ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ছিলাম বাংলাদেশ থেকে, এবং সারা মানে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের লোক হিসেবে, এবং ইন্টারন্যাশনাল ডাইরেক্টর খুব কমই হয়, এবং তার মধ্যে একজন ছিলাম আমি, এখন আমি প্রাক্তন,
সেই ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ছিলাম। তা আমি মনে করি যারা এরকম বললাম যে ছয় লাখ এখন ছয় লাখে উঠছে এবং এত প্রসার হয়েছে এবং এটা কিন্তু সেবা, আমরা সেবা দিই, লায়নরা সেবা দিই, আর আমরা যারা সেবা দেয় তাদেরকে আমরা স্বীকৃতি দিই, যদিও স্বীকৃতিটা তত বড় কিছু না, আমরা তাদেরকে সম্মান করি এবং সম্মানটা বিভিন্নভাবে হয়, কোনো সময় একটা পিন পরিয়ে হয়, কোনো সময় একটা সার্টিফিকেট দিয়ে হয়। তা আমি আজকে এই প্রতিষ্ঠানের যিনি ভাইস চ্যান্সেলর, যার অবদান অনেক বেশি এবং আপনাদের এই বাউবি উচ্চ শিক্ষার জন্য বা শিক্ষার জন্য যে অবদান রাখছে তার জন্য আমি এই বাউবিকে একটা মানে বাউবির মানে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবকে আমি আমার ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট যিনি এখন এলসিআই এর চেয়ারম্যান তার পক্ষ থেকে আমি একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমাদের আপনাদের ভাইস চ্যান্সেলর সাহেবকে দিতে চাই, আপনারা এটা সানন্দে গ্রহণ করবেন এটাই আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। উপাচার্য তার সাত বছরের কর্মজীবনের একটি সুন্দর স্বীকৃতির একটি ক্ষণ এখন পাচ্ছেন। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান, মাননীয় উপাচার্য বাবুকেও অজস্র শুভেচ্ছা। যার শুভ প্রেরণা আমাদের এগিয়ে নিয়ে গেছে, মানসম্মত শিক্ষার আলোয় জীবনকে মহিমাময় করার জন্য যিনি তার জীবন জুড়ে সতত মুখর। ঠিক আছে না? সম্মানিত প্রধান অতিথি এবং সুধীরবৃন্দ, আমি সবাই নাম ধরে আর কিছু বললাম না, কারণ আপনারা সবাই পরিচিত হয়ে গেছেন, সময় একটু বাঁচানো। তো বিশেষ করে ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা এসেছেন তাদের সবাইকে আমি আমাদের বাউবির তরফ থেকে স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আপনারা কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন এবং একটা মহৎ উদ্দেশ্য সামনে নিয়ে। তো সেই উদ্দেশ্যটা আমরা জানি। আমাদের মূল বিষয়টা হলো যারা বিশেষ করে ফারিস্ট থেকে এসেছেন, অনেকে আমাদের সম্বন্ধে জানেন না হয়তো সঠিকভাবে, যে ওপেন ইউনিভার্সিটি ইজ নট এ কনভেনশনাল ইউনিভার্সিটি, ওটা আপনারা এটুকু জানেন। কিন্তু এর মূল পার্থক্যটা হলো যে আপনারা যারা এসেছেন তাদেরকে আমরা ছাত্র বানাতে পারি। আপনারা যদি ইচ্ছা করেন যে 70 বছর বয়সে, 80 বছর বয়সে, 50 অথবা 100 আরও কিছু শিখতে চান বা আপনার পুরনো নলেজটাকে আপডেট করতে চান, তাহলে এই বিশ্ববিদ্যালয় সর্বোত্তম একটি জায়গা। এখানে বয়সের কোনো বাধা নেই, এখানে আর্থিক সংকটও কোনো এখানে সংকট হয়ে দাঁড়ায় না, কারণ আমাদের এখানে যে প্রোগ্রামগুলি আমরা অফার করেছি সবগুলি প্রোগ্রামেরই ফিজ হলো অনেক কম এবং এটাকে ন্যূনতম বলা যায়। তো সেই হিসাবে বাংলাদেশের যে কোনো নাগরিক, ইভেন অন্য দেশেরও যে কোনো নাগরিক আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন যে কোনো সময়ে, যে কোনো বয়সে, এবং লেখাপড়া করতে পারেন যে কোনো জায়গা থেকে, ঘরে বসে হোক বা কর্মস্থলে থেকে হোক, যে কোনো জায়গাতেই হোক। আমরা শুধু বাংলাদেশে এখন সীমাবদ্ধ না, আমরা বাংলাদেশের সীমানার বাইরেও এখন চলে গেছি। আমাদের প্রথম ফরেন স্টাডি সেন্টার খুলেছি আমরা দক্ষিণ কোরিয়ায়, এই বছর থেকেই এই প্রথম সেমিস্টার শুরু হয়েছে। এরপরে আমাদের সাথে আবার একই ধরনের কাজ করতে চাচ্ছেন জার্মানি থেকে, জার্মান এম্বাসি থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন ওইখানে স্টাডি সেন্টার খোলার জন্য, আমরা ওইখানে উদ্যোগ নিচ্ছি। এরপরে এর আগেও যোগাযোগ করেছেন আমাদের সাথে ইউনাইটেড আরব এমিরেটস থেকে, মানে যেটাকে আমরা আমিরাত বলি, আমিরাত থেকে ওইখানে আমরা স্টাডি সেন্টার করি। তিনটি জায়গা মোটামুটি কনফার্ম, অর্থাৎ আমরা আস্তে আস্তে করে যাতে করে কোয়ালিটি অক্ষুণ্ণ থাকে সেটাকে মাথায় রেখে দেশের সীমানার বাইরেও এখন যাওয়ার চেষ্টা করছি, যাতে করে সত্যিকার অর্থে আমাদের দেশের নাগরিকদেরকে আমরা তাদের দোরগোড়ায় শিক্ষাটা পৌঁছিয়ে দিতে পারি। কারণ বেশিরভাগ ব্যক্তির পক্ষেই কর্মের কারণে অথবা অন্যান্য কোনো সামাজিক অথবা রাজনৈতিক অথবা অর্থনৈতিক অথবা অন্য যে কোনো কারণে বিশ্ববিদ্যালয়ে অথবা কলেজে গিয়ে লেখাপড়া করা সম্ভব হয় না, তাদের জন্য আমরা দরজা খুলে দিয়েছি। আর যাতে করে শিক্ষার মান অক্ষুণ্ণ থাকে, কনভেনশনাল ইউনিভার্সিটি থেকেও যেন আরও ভালো হয়, সেই জন্য আমরা বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। তার মধ্যে মূল পদক্ষেপ হলো যে আমরা প্রতি সপ্তাহে একদিন বা দুদিন ফেস টু ফেস শিক্ষকের সাথে ছাত্রদের বসার ব্যবস্থা করেছি, যাতে করে এক সপ্তাহের মধ্যে সে যতটুকু লেখাপড়া করবে সেখানে যদি কোনো কিছু অব্যাখ্যাত থাকে বা অবৈধ থাকে সেই বিষয়গুলো যাতে করে আবার সে ঝালিয়ে নিতে পারে শিক্ষকের সাথে সামনাসামনি। আর যাদের পক্ষে শিক্ষকের সাথে সামনাসামনি আসা সম্ভব হয় না বিভিন্ন কারণে, তাদের জন্য আমরা লেকচারগুলো ভিডিও করে সেই লেকচারগুলোকে আমরা দিয়ে দিচ্ছি আমাদের বাউবি টিউবে, জেনারেল ইউটিউব যেটা আছে সেখানে, আমাদের ওয়েবসাইটে, আমাদের নিজস্ব ফেসবুকে এবং আমাদের টুইটারে।
কাজে আমাদের স্টুডেন্টরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যখনই মনে করে তখনই তার শিক্ষকের লেকচারগুলিকে ডাউনলোড করে নিয়ে যে কোনো সময় সেটা পড়তে পারে, রিপিট করতে পারে, বারবার দেখতে পারে, যেটা কনভেনশনাল ইউনিভার্সিটির লেকচারে সম্ভব হয় না। কারণ ওখানে লেকচার একবার দেওয়ার পরে শেষ হয়ে যাওয়া মানেই হলো লেখাপড়া ওই দিনকার জন্য শেষ। আর আমাদেরকে লেখাও শেষ হয় না, পড়াও শেষ হয় না, অধ্যয়নও শেষ হয় না, এটি অনবরত চলতে থাকে। যে কোনো সময়ে তার বিদ্যাটাকে সে আবার ঝালাই করে নিতে পারে, আবার রিপিট করতে পারে, পরীক্ষার আগে আবার লেকচারগুলো দেখে, লেকচারগুলো শুনে আবার সে রিভিশনও দিতে পারে, যেটি কনভেনশনাল ওয়েতে কখনো সম্ভবপর নয়। আর বয়সের জন্য সুবিধা হলো যে বয়স যাই হোক না কেন, যদি ভিতরে কোনো আগ্রহ থাকে, একটা ইনার আর্জ যদি থাকে যে আমি আমার অধীত বিদ্যা যেগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলো হয় ভুলে গিয়েছি, অথবা অনেক বিদ্যা আমার ডিসিপ্লিনে অনেক কিছু এখন নতুন নতুন গবেষণার কারণে নতুন আইডিয়া এসেছে বা নলেজ এসেছে সেটা আমি জানতে চাই, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কোনো লোকই ভর্তি হতে পারে। আর পৃথিবীতে এখন মোটামুটি সখানেক ওপেন ইউনিভার্সিটি আছে, তার মধ্যে আমাদের ইউনিভার্সিটি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি হলো পৃথিবীতে তৃতীয়। তা আমাদের তৃতীয় স্থানে আমরা অবস্থান করছি ইন টার্মস অফ নাম্বার অফ স্টুডেন্টস। আর সারা পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে ওপেন অথবা কনভেনশনাল সব ইউনিভার্সিটির মধ্যে আমাদের বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি হলো সপ্তম। কাজে আমাদের অবস্থান যথেষ্ট ভালো অবস্থায় আছে, আমাদের এখন দরকার হলো কোয়ালিটি কী করে আরও বেশি উন্নত করা যায় সেদিকে মনোযোগ দেওয়া। তা আমরা মনে করি, বিশেষ করে আমি পার্সোনালি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে একটা বুমিং সেক্টর। বাংলাদেশে যেসব প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, ফার্স্ট জেনারেশন ইউনিভার্সিটি বেশিরভাগের সাথে আমি জড়িত ছিলাম ব্যক্তিগতভাবে, নর্থ ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে যে কয়টা প্রথম জেনারেশনের আছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা এরপরের সেকেন্ড জেনারেশনে কয়েকটা জড়িত ছিলাম শিক্ষক হিসাবে, কোঅর্ডিনেটর হিসেবে, ইভেন ডকুমেন্ট তৈরি করার পর্যায়ে আমি ছিলাম। তো তাতে করে একটা সুবিধা হয়েছে যে বুঝতে পেরেছি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভবিষ্যতে কী দিতে পারবে দেশকে। সব কিছুই ঠিক আছে, হয়তো ব্যবস্থাপনার দিক থেকে অথবা ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিজের কারণে অথবা শিক্ষকের স্বল্পতার কারণে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় উঠতে পারছে না, কিন্তু তারা যদি চেষ্টা করে আস্তে আস্তে করে ক্রমান্বয়ে ধীরে ধীরে অবশ্যই একটা পর্যায়ে উঠতে পারবে, এ বিশ্বাস আমার অবশ্যই আছে। কাজে যতই সমালোচনা হোক, এই সমালোচনাগুলিকে পাশে রেখে আমাদেরকে দেখতে হবে যে জাতীয় পর্যায়ে আমরা কীভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি সেক্টর থেকে সাহায্য করতে পারি যাতে করে তারা উঠতে পারে। কারণ একটা দেশে যেখানে 16-17 কোটি মানুষ আছে সেখানে আরও অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হওয়ার সুযোগ রয়ে গেছে। কাজে যে কয়টা আছে এই কয়টাই নয়, আরও অনেক এরকম আরও 200-300 প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে এই দেশে। কারণ টোটাল নাম্বার অফ পিপলের সাথে সম্পর্কিত, তারপরে কীরকম ডিমান্ড আছে হায়ার এডুকেশনের জন্য তার সাথেও এটা সম্পর্কিত। তো সুতরাং আমরা হতাশ না হয়ে আমরা চেষ্টা করব যে পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে কীভাবে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে। এই জন্য সরকারি তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে, বিভিন্ন পর্যায় থেকে এগুলোকে সাহায্য করা দরকার। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেটা প্রবলেম বেশি সেটা হলো শিক্ষকের স্বল্পতা। শিক্ষকের স্বল্পতা শুধু প্রাইভেটও নয়, পাবলিকেও আছে, অনেক নতুন পাবলিক ইউনিভার্সিটি শিক্ষক পাচ্ছেন না। কাজে একতরফা কোনো দোষ না দিয়ে, একতরফা সমালোচনা না করে আমরা যদি সমভাবে চিন্তা করতে পারি যে পাবলিক এবং প্রাইভেট এই দুটোকে পাশাপাশি করে দেশের সম্পদ হিসাবে কীভাবে সবগুলিকে উন্নত করা যায় সেই দিকে আমাদের স্ট্র্যাটেজিগুলোকে ডাইভার্ট করা দরকার। তো এরই একটি অংশ হিসাবে আমরা চিন্তা করলাম যে ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু অল্প বয়সেই, মানে 5 বছর মানে খুবই অল্প বয়স, অল্প বয়সের মধ্যে যথেষ্ট অগ্রগতি করেছেন ইন টার্মস অফ কোয়ালিটি। আমি যেটুকু শুনেছি যেটা কোয়ালিটির দিকে মনোযোগ বেশি দেওয়ার কারণেই ছাত্র সংখ্যা কম, এবং এটি অনেক প্রাইভেট নয় শুধু পাবলিক ইউনিভার্সিটিতে এই ঘটনা ঘটে। যখনই দেখা যায় কোয়ালিটির উপরে একটু চাপ দেওয়া হয় তখনই সেখানে ছাত্র সংখ্যা খুব বেশি হয় না, কিন্তু আস্তে আস্তে করে জনগণ যখন বুঝতে পারে যে কোয়ালিটি যেখানে ভালো সেখানে আমার ছাত্রকে, আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি ভর্তি করাবো, তখনই আস্তে আস্তে করে ছাত্র সংখ্যা বাড়তে থাকে। সুতরাং প্রথম অবস্থায় যাই কিছু ঘটুক না কেন, পরিণতি হলো খুবই ভালো, চমৎকার পরিণতি, যেটা নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট দেখিয়ে দিয়েছে। তারাও কোয়ালিটির উপরে খুব বেশি জোর দেওয়ার কারণে প্রথমে ছাত্রই পাওয়া যেত না। একটা উদাহরণ বলি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমি MBA BBA প্রোগ্রামে একজন ছাত্র নিয়ে ক্লাস করেছি, এটা কেউ বিশ্বাস করবে না। যখন তারা প্রথম প্রতিষ্ঠিত হয় তার 2 বছরের মাথায় গিয়ে মাত্র একজন ছাত্র পাওয়া গেছে মেজরে গিয়ে। তো তখন ফরাসুদ্দিন সাহেব বললেন যে এই একজন ছাত্র হইলেও আমি কিন্তু কোর্সটা বন্ধ করতে চাই না, মানে এই ছেলেকে বসিয়ে রাখতে চাই না, ক্লাস নিয়ে আপনি শেষ করে দেন, এই ছেলেটা পরীক্ষা দিক।
তখন আমিও বললাম যে এটাই সবচেয়ে ভালো পলিসি, কারণ এই ছেলেটাই বাইরে গিয়ে যখন বলবে যে একজন ছাত্র হলেও তারা গুরুত্ব মনে করে, আর একজন ছাত্র মানে হলো আর বেশি নাই কেন, তার মানে কোয়ালিটি সম্পন্ন ছাত্র পাওয়া যায় নাই বলে তারা ভর্তি করায়নি। এবং আজ দেখেন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ছাত্ররা অনেক তদবির করে, আমার কাছেও তদবির করে, আর এমনিতে তদবির আসে সামাজিকভাবে। তো এই তদবিরের পর্যায়ে যখন দেখবেন যে আপনার ইউনিভার্সিটি চলে গেছে, তখনই বুঝবেন যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটির এখন আর প্রাইভেট নেই, এটি পাবলিক থেকে অনেক উপরে উঠে গিয়েছে। তো এই সেই জন্য আমরা মনে করি যে ফারেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে আমরা যে সমঝোতা স্বাক্ষরটা করতে যাচ্ছি, মূল কারণ হলো যে ওই বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিলিটিসগুলো আছে, আমাদের যেসব ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস আছে, এইভাবে এগুলোর মধ্যে আমরা যদি রিসোর্স শেয়ারিং করতে পারি, তাহলে দুটো বিশ্ববিদ্যালয়ে আমরা পারস্পরিকভাবে বেনিফিটেড হতে পারি। আর পরস্পর বেনিফিট করার জন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপের খুব বেশি প্রয়োজন। তো আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে দেখতে চাই যে আমরা কতটুকু আগাতে পারি, দুই পক্ষের তরফ থেকে কোঅপারেশন এখানে প্রয়োজন রয়ে গেছে। আর এখানে যেহেতু ওই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসাবে শেখ কবির হোসেন সাহেব আছেন, ইনি ওপেন ইউনিভার্সিটিকে ভালো জানেন, কারণ উনি ওনার আর তিন মাস পরে দশ বছর পূর্ণ হবে এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ গভর্নেন্সের মেম্বার হিসাবে। আমি আশা করি আরও মিনিমাম 2 বছর তো উনি থাকবেন, কারণ যদি আমি থাকি আরও 2 বছর তাহলে মিনিমাম 2 বছর তিনি অবশ্যই থাকবেন। তো সেই হিসাবে ধরুন 12 বছরের অভিজ্ঞতা এখানকার, আর প্রাইভেট সেক্টরে উনি যেহেতু অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে আছেন, সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে উনি ভালো জানেন। আর এই সুযোগে ওনার সুবিধা হলো যে পাবলিক ইউনিভার্সিটির সবাই সাথে দেখা সাক্ষাৎ হয়, শেয়ার করতে পারেন উনি আইডিয়া, এতে করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোথায় কী ঘটছে সেটাও উনি জানতে পারেন এবং ভবিষ্যতে আরও বেশি জানতে পারবেন। সুতরাং সেই অভিজ্ঞতাগুলো তার বিশ্ববিদ্যালয়ে তিনি খাটাতে পারবেন। আর যেহেতু উত্তরাতে একটা ভালো জায়গাতে 16 নম্বর সেক্টরে একটা নতুন জায়গা ওরা নিয়েছেন, 5 বিঘা জায়গা, 5 বিঘা জায়গার মধ্যে যদি আপনি ওই উপরের দিকে ওঠার কনসেপ্ট নিয়ে তৈরি করেন বিল্ডিং, তাহলে অনেক ছাত্র কিন্তু অ্যাকোমোডেট করা যাবে। আর এই ধরনের জায়গাতে একবার চলে আসলে পর আর বিশ্ববিদ্যালয়কে পেছনে ফিরে তাকাতে হবে না। তাই যেটা নির্ভর করে ট্রাস্টি বোর্ডে যারা আছেন সবাই যদি সংঘবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে একটা ভালো মানসিকতা নিয়ে এবং এই দেশবাসীর উপকার করবেন এরকম একটা নিয়ত নিয়ে যদি কাজে নামেন, আমরা আশা করি যে অবশ্যই আপনারা অনেক উপরে উঠে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। বেশি সময় লাগবে না, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর নর্থ সাউথ খুব বেশি সময় কিন্তু লাগে নিয়ে ওদের উপরে উঠতে, মাত্র 5 বছরের মতো সময় লেগেছে। তা আপনারা ইনশাল্লাহ পারবেন। আর আপনাদের এখনকার যে লোকেশান চমৎকার লোকেশান, তা আমরা মনে করি যে আমাদের কতগুলো প্রোগ্রাম আছে, মাস্টার্স প্রোগ্রাম বিশেষ করে, যেমন MBA প্রোগ্রাম, আমাদের MDMR প্রোগ্রাম যেটা ওই ফিজিওথেরাপি রিলেটেড ওই প্রোগ্রাম, MPS প্রোগ্রাম, এবং আমাদের মাস্টার্স প্রোগ্রাম ইন হিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আপনাদের ওইখানে ক্লাস করতে পারি। আপনারা দরকার হলে আপনাদের ছাত্র নিয়ে আমাদের এখানেও ক্লাস করতে পারবেন যদি আমাদের ফ্যাসিলিটিসগুলো ওগুলো জাস্টিফাই করে, বা আমাদের ঢাকা সেন্টারও করতে পারবেন। তো এইভাবে করে করে আমরা যদি দুপক্ষ একসাথে মিলে ভালো কিছু চিন্তাভাবনা করি, ভালো কিছু ইনশাল্লাহ করা সম্ভব হবে। তো আজকে আমাদের যে পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট হবে, আমি আশা করি এই অ্যাগ্রিমেন্ট শুধু অ্যাগ্রিমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর বাইরেও আমরা অনেক কিছু করতে পারবো। যেটা আমাদের শেখ কবি সাহেব বলেও গেছেন যে অ্যাগ্রিমেন্ট মানে অ্যাগ্রিমেন্ট নয়, এটা তো যাত্রা শুরু করা যাস, এর বাইরেও যখন স্কোপ আসবে বা কোনো রকম চিন্তাভাবনা আসবে নতুন কিছু, আমরা সেখানে তখন ঝাঁপিয়ে পড়বো এবং দুপক্ষ মিলে আমরা করবো। তা আমাদের এখানে যেহেতু আমাদের ডিরেক্টর সাহেবরা আছেন, আমাদের ডিনরা আছেন, আমাদের কয়েকজন সিনিয়র শিক্ষক আছেন, শিক্ষক সমিতি আছেন এখানে। তো এখানে আমাদের শিক্ষক সমিতি কে কে আছেন, প্রেসিডেন্ট তো আছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের সম্পাদক সাধারণ সম্পাদক এই যে আনোয়ার সাহেব বলেন আমাদের সমিতির সভাপতি, খুবই ভালো মানুষ এবং ভালো চিন্তা করেন, সবসময় সৎ চিন্তা করেন, ওনার সামনে বলছেন না পেছনে বলি। আর আমাদের যে সাধারণ সম্পাদক ওনার ইনসিডেন্টালি বাড়ি ফরিদপুর গোপালগঞ্জ, যাই হোক এটা কোনো বড় পরিচয় না, বড় পরিচয় হলো সে খুব অ্যাক্টিভ মানুষ এবং আমাদের এখানে যে স্কুল অফ এডুকেশন সেই স্কুলের শিক্ষিকা এবং ভালোভাবে চলছে এবং ভালো নিয়তের মানুষ, ভালো কাজ করে। তা আমরা মনে করি সবাইকে নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ আমাদের এখানে আছেন, কারা কারা আছেন একটু যদি হাত তোলেন একটু, বা একটু দাঁড়ান যদি শিক্ষক ফোরামের। আচ্ছা, এখানে আমাদের মেজর দুজন আছেন আর কি, সভাপতি এবং সম্পাদক, একজন আমাদের প্রফেসর সুফিয়া বেগম, উনি আমাদের ডিনও বটে, আবার উনি হলেন আমাদের, আমরা ডাক নাম রত্না বলি আর কি, ওর নাম অনেক লম্বা সুন্দর নাম, মেহজাবিন মেহেরিন মেহজাবিন রত্না, অনেক সুন্দর নাম। ইনসিডেন্টালি উনি কোনো একজন মন্ত্রীর মেয়ে, খুবই বিখ্যাত একজন মন্ত্রী, আমাদের নাম করা একজন মন্ত্রীর মেয়ে, তবে সে কখনো পরিচয় দেয় না, মেয়ে হিসেবে কখনোই পরিচয় দেয় না, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমার জীবনে এইখানে 6 বছর আছে, সে একদিনও কখনো বলে নাই যে আমি অমুক মন্ত্রীর মেয়ে, আমি বরং অন্যদের কাছ থেকে শুনেছি যে এখানে মন্ত্রী একজনের মেয়ে আছে, এটা খুবই একটা প্রশংসার দাবিদার। তো ভালো মানুষ, মনটা ভালো আমি জানি, সে কাজকর্ম করে ভালো এবং এই রিসোর্স শেয়ারিংয়ের মধ্যে তারাও আমাদের অবদান রাখতে পারবেন অনেক।
তো আপনাদেরকে আমরা সবাইকে আর কি অনুরোধ করছি যে যে অ্যাগ্রিমেন্টটা হবে এটা যেন সত্যিকার অর্থে অ্যাগ্রিমেন্টের মধ্যে না থাকে, বাস্তবায়নে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং কীভাবে সফল করা যায় সেটা আপনারাই দেখিয়ে দেবেন। কারণ এক জায়গায় যদি আমরা সফল হই তাহলে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় তখন এইভাবে চলে আসবে অটোমেটিক। অলরেডি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি কথা বলা শুরু করেছে যে তারও একটা কিছু করতে চায়, বিশেষ করে ইংলিশ প্রফেশিয়েন্সি ডেভেলপ করার জন্য পার্টনারশিপ করতে চাচ্ছে। তো এইভাবে করে করে আমরা আগাতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের সময় আর বেশি নেব না। তো এখানে আপনারা যারা আসেন তাদের সবাইকে যেমন ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে আমাদের এখানে আজকে বিশেষভাবে আমাদের সাহেব কবি সাহেব এসেছেন সেই কারণে আর আমাদেরকে ভালোবাসেন বলে আমাদের মিডিয়া থেকে কয়েকজন কর্মী এসেছেন। আপনারা মেহরবানি করে যদি একটু দাঁড়ান একটু দেখে আমাদের মিডিয়া ভাইয়েরা যারা আসেন এখানে বেশ কয়েকজন এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাউবির তরফ থেকে এবং ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তরফ থেকে। আপনারা বিশেষ করে দুইটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু মাথায় রাখবেন, আমাদেরকে প্রমোট করার জন্য আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে। আপনাদের অনেক ধন্যবাদ। তো আমি এখানে কথা শেষ করতে চাচ্ছি, আশা করি আমরা ভালোভাবে চলবো, ভালোভাবে থাকবো এবং ভালো কিছু অর্জন করতে পারবো। এই শুভকামনা করেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সম্মানিত উপাচার্য, আপনি যে আশার বাণী শোনালেন, যে স্বপ্ন সম্ভাবনার বীজ বপন করলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে উন্মুক্ত দিগন্ত উন্মোচন করলেন, এর ভেতর দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা হবে। এই মকটি মকটি চেয়ারম্যান স্যারকে ফরেস্ট ইউনিভার্সিটি রেজিস্টার এবং ওপেন ইউনিভার্সিটি রেজিস্টার এখন চুক্তি স্বাক্ষর করবেন। এখন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আমি যে মাইক্রোফোনে কথা বলছি এটি যেহেতু লাইভ টেলিকাস্ট হচ্ছে ওয়েব টেলিভিশনে, সেজন্য এটি ধারা বর্ণনার জন্য শুধু এই কথাটুকু বলা। চুক্তি স্বাক্ষর করছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ওপেন ইউনিভার্সিটির ডক্টর মোহাম্মদ শফিকুল আলম স্যার এবং ফরেস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মহোদয়, এবং এই স্বাক্ষর প্রত্যক্ষ করছেন ফরেস্ট ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এবং অন্যান্য ফরেস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সহ সকলেই মঞ্চে আছেন। আমরা শুভেচ্ছা জানাচ্ছি ফরেস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে। এই চুক্তি স্বাক্ষর ইতিহাসের একটি অন্যতম স্বাক্ষর দলিল হয়ে থাকুক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সেই প্রত্যাশা রাখছি। এবারে আমি বিশ্ববিদ্যালয়ের 6টি স্কুলের সম্মানিত ডিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তারা এখন ফটো সেশনে অংশ নেবেন, সঙ্গে ভাইস চ্যান্সেলর, দুই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপস্থিত থাকবেন। থ্যাংক ইউ। এবারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন ফটো সেশনে আমাদের সামনে উপস্থিত রয়েছেন, ধন্যবাদ। এবারে বিশ্ববিদ্যালয়ের 11টি প্রশাসনিক বিভাগের মান্যবর পরিচালকগণ, ফরেস্ট ইউনিভার্সিটি কিছু শুভেচ্ছা স্মারক এখন প্রদান করবেন। স্কুল অফ এগ্রিকালচারের সম্মানিত ডিন, বাউবির বোর্ড অফ গভর্নেন্সের সদস্য সুফিয়া পাও, বোর্ড অফ গভর্নেন্সের সদস্য, এবং এরপরে আসছেন ডক্টর সাবিনা, তিনিও আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বোর্ড অফ গভর্নেন্সের সদস্য, ওপেন স্কুলের মাননীয় ডিন। আসছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত ডিন, যিনি ডাক্তার এবং ডক্টর দুটোই, থ্যাংক ইউ। এরপরে আসছেন ভারপ্রাপ্ত ডিন প্রফেসর একরামুল হক, স্কুল অফ বিজনেস। অনুরোধ জানাবো
সম্মানিত পরিচালকদের একটু কাছে আসার জন্য ডায়াসের শুভেচ্ছা স্বরূপ দিচ্ছেন হেমায়ত মিয়া, পরিচালক অর্থ হিসাব। আসছেন আবু নাসর মাহমুদ, কম্পিউটার বিভাগের প্রধান, সিস্টেম অ্যানালিস্ট, অলওয়েজ হাসি মুখে থাকেন। আসছেন পরিচালক মিডিয়া, একজন প্রকৌশলী এবং দেশের একজন বিশিষ্ট সাউন্ড স্পেশালিস্ট। আসছেন দেশের অন্যতম বড় বিশ্ববিদ্যালয়ের বড় পরীক্ষা নিয়ন্ত্রক, সারা দেশে যাকে ঘুরে বেড়াতে হয় পাখির চোখ নিয়ে, দেখেন ঈগলের চোখ যার, ধন্যবাদ। আসছেন এই সুন্দর ক্যাম্পাসকে যিনি আরও সুন্দর করে তুলছেন, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্টেট বিভাগের প্রধান প্রকৌশলী একজন হাজি সাহেব, তাকেও ধন্যবাদ। প্রকাশনা মুদ্রণ ও বিতরণ বিভাগের সম্মানিত পরিচালক, এদেশের প্রকাশনা শিল্পের সঙ্গে যিনি জড়িত তারা তাকে সবাই চেনেন, দেশের অন্যতম প্রকাশনাবিদ। আসছেন পরিচালক পরিকল্পনা উন্নয়ন আতিকুর রহমান, যিনি একজন বিশিষ্ট স্কাউট, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার স্কাউট। আসছেন পরিচালক প্রশাসন, যিনি বিশ্ববিদ্যালয়ের সকল কাজের নেপথ্যে খুব পরিশ্রম করে চলেন। এরপরে আসছেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান জনাব নোমান সাহেব, ইনি একজন প্রবীণ কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের, তাকেও শুভেচ্ছা অভিনন্দন, তিনি লাইব্রেরি বিভাগের দায়িত্বে আছেন। আসছেন ডক্টর আনিস রহমান, একজন লেখক, উপন্যাসিক এবং কথক, তাকেও ধন্যবাদ শুভেচ্ছা স্মারকটি গ্রহণ করার জন্য। এবং সবশেষে এবারে শিক্ষক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, এর আগের টার্মে সাধারণ সম্পাদক ছিলেন, পুরস্কার শুভেচ্ছা স্মারক নিচ্ছেন আনোয়ার স্যার, আরিফা রহমান রুমা, তার কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, প্রতিদিন তাকে টেলিভিশনে আপনারা দেখেন একজন উপস্থাপক হিসেবে, কথক হিসেবে, তাকে অশেষ ধন্যবাদ। এবারে শিক্ষক প্রগতিশীল শিক্ষক ফোরামের মেহরিন মঞ্জারিন রত্না, সোফিয়াপা দ্বিতীয় একজন, আরও আছে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ শফিকুল আলম, শুভেচ্ছা স্মারক নিতে। ডক্টর মোহাম্মদ শফিকুল আলম দিন রাত খাটেন, পরিশ্রম করেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য, শুধু গবেষণা না, কর্মেও তিনি বীর। আশফাক স্যার পুরস্কার নিচ্ছেন, শুভেচ্ছা স্মারক নিচ্ছেন, অশেষ ধন্যবাদ। প্রফেসর আশফাক স্যার, কথা এখন আপনি বলবেন, আমরা সবাই শুনব। যে দিনের শেষ না, অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনাদেরকে বিরক্তি উৎপাদনের জন্য সামনে এসেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমি জাস্ট একটা আমাদের যেটা রেওয়াজ বুট অফ থ্যাঙ্কসটা দিতে যাচ্ছি। তো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাউবির আমাদের ডাইনামিক ভাইস চ্যান্সেলার প্রফেসর এম এ মান্নান স্যারের নেতৃত্বে আমরা অনেক সৃজনশীল কাজ করি। আজকে আমরা যে কাজটা করছি, যে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে শিক্ষাটাকে আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিকশিত হয়েছে তাদের সাথে আমরা আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটাকে, আমাদের নলেজটাকে শেয়ার করতে চাই এবং ওনাদের কাছ থেকে আমরা শিখতে চাই। কারণ আমাদের উভয়েরই উদ্দেশ্য একই, যে আমরা শিক্ষাটাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশের মানব সম্পদের উন্নয়ন করতে চাই। এবং এই কাজে যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের আমি বলি ওনাকে গ্র্যান্ড ওল্ড ম্যান, আমরা অনেকেই অনেকদিন ধরে ওনাকে চিনি, আমরা যারা আমরা ওনাকে অত্যন্ত সম্মান করে চাচা বলি। ভিয়েতনামে যেমন হোচিমিনকে আঙ্কেল বলা হয়, বাংলাদেশেও কিন্তু আমাদের এখানকার যারা মানে বঙ্গবন্ধু পরিবারের রক্তের উত্তরাধিকার, সেই মোহনীয় নেতৃত্বের যার স্পর্শ তার মধ্যে আছে, যে জন্য সবাই তাকে অত্যন্ত সম্মান করে হোচিমিনের মতোই চাচা বলেন, যারা শিক্ষক মহলে আমি দেখেছি। আমিও অনেকদিন ধরে ওনাকে চিনি, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিলেন তিনি, বাংলাদেশের শিক্ষা জগতে এখন নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে পাবলিক সেক্টরে যে প্রাইভেট সেক্টরে যে সমস্যাগুলো আছে সেগুলোকে তিনি, একটি বিরল মুহূর্ত, সবসময় আমাদের উপাচার্য স্যার দেন, এবার চেয়ারম্যান স্যার আমাদের উপাচার্য স্যারকে দিচ্ছেন, থ্যাংক ইউ স্যার।